নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি চোখের বালি উপন্যাসের 45তম পর্ব। পরদিন প্রত্যুষেই মহেন্দ্র বিহারীর বাড়িতে গিয়া উপস্থিত হইল। দেখিল দ্বারের কাছে অনেকগুলো গরুর গাড়িতে ভৃত্যগণ আসবাব বোঝাই করিতেছে। ভজুকে মহেন্দ্র জিজ্ঞাসা করিল, ব্যাপারখানা কি? ভজু কহিল, বাবু বালিতে গঙ্গার ধারে একটি বাগান লইয়াছেন, সেইখানে জিনিসপত্র চলিয়াছে। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, বাবু বাড়িতে আছেন নাকি? ভজু কহিল, তিনি দুই দিন মাত্র কলিকাতায় থাকিয়া কাল বাগানে চলিয়া গেছেন। শুনিয়া মহেন্দ্রের মন আশঙ্কায় পূর্ণ হইয়া গেল। সে অনুপস্থিত ছিল, ইতিমধ্যে বিনোদিনী ও বিহারীতে যে দেখা হইয়াছে ইহাতে তাহার মনে কোনো সংশয় রহিল না। সে কল্পনা চক্ষে দেখিল বিনোদিনীর বাসার সম্মুখেও এতক্ষণে গরুর গাড়ি বোঝাই হইতেছে। তাহা নিশ্চয় বোধ হইল, এই জন্যই নির্বোধ আমাকে বিনোদিনী বাসা হইতে দূরে রাখিয়াছিল। মুহূর্তকাল বিলম্ব না করিয়া মহেন্দ্র তাহার গাড়িতে চড়িয়া কোচম্যানকে হাঁকাইতে কহিল। ঘোড়া যথেষ্ট দ্রুত চলিতেছে না বলিয়া মহেন্দ্র মাঝে মাঝে কোচম্যানকে গালি দিল। গালির মধ্যে সেই বাসার দ্বারে সম্মুখে পৌঁছিয়া দেখিল সেখানে যাত্রার কোনো আয়োজন নাই। ভয় হইল, পাছে সে কার্য পূর্বেই সমাধা হইয়া থাকে। বেগে দ্বারে আঘাত করিল। ভেতর হইতে বৃদ্ধ চাকর দরজা খুলিয়া দিবামাত্র মহেন্দ্র জিজ্ঞাসা করিল, সব খবর ভালো তো? সে কহিল, আগে হ্যাঁ ভালো বই কি। মহেন্দ্র ওপরে গিয়া দেখিল বিনোদিনী স্নানে গিয়াছে। তাহার নির্জন শয়ন ঘরে প্রবেশ করিয়া মহেন্দ্র বিনোদিনীর গত রাত্রে ব্যবহৃত শয্যার উপর লুটাইয়া পড়িল। সেই কোমল আস্তরণকে দুই প্রসারিত হস্তে বক্ষের কাছে আকর্ষণ করিল এবং তাহাকে ঘ্রাণ করিয়া তাহার উপরে মুখ রাখিয়া বলিতে লাগিল, নিষ্ঠুর নিষ্ঠুর। এইরূপে হৃদয় উচ্ছ্বাস উন্মুক্ত করিয়া দিয়া শয্যা হইতে উঠিয়া মহেন্দ্র অধীরভাবে বিনোদিনীর প্রতীক্ষা করিতে লাগিল। ঘরের মধ্যে পায়চারি করিতে করিতে দেখিল একখানা বাংলা খবরের কাগজ নিচের বিছানায় খোলা পড়িয়া আছে। সময় কাটাইবার জন্য কতকটা অন্যমনস্কভাবে সেখানে তুলিয়া লইল। যেখানে চোখ পড়িল মহেন্দ্র সেইখানেই বিহারীর নাম দেখিতে পাইল। এক মুহূর্তে তাহার সমস্ত মন খবরের কাগজের সেই জায়গাটাতেই ঝুঁকিয়া পড়িল। একজন পত্রপ্রেরক লিখিতেছে, অল্প বেতনের দরিদ্র কেরানিগণ রুগ্ন হইয়া পড়িলে তাহাদের বিনামূল্যে চিকিৎসা ও সেবার জন্য বিহারী বালিতে গঙ্গার ধারে একটি বাগান লইয়াছেন, সেখানে এককালে পাঁচজনকে আশ্রয় দিবার বন্দোবস্ত হইয়াছে ইত্যাদি। বিনোদিনী এই খবরটা পড়িয়াছে। পড়িয়া তাহার কিরূপ ভাব হইল? নিশ্চয়ই তাহার মনটা সেই দিকেই পালাই পালাই করিতেছে। শুধু সেজন্য নহে, মহেন্দ্রের মন এই কারণে আরও ছটপট করিতে লাগিল যে বিহারীর এই সংকল্প তাহার প্রতি বিনোদিনীর ভক্তি আরও বাড়িয়া উঠিবে। বিহারীকে মহেন্দ্র মনে মনে হাম্বাগ বলিয়া বিহারীর এই কাজটাকে হুজুক বলিয়া অভিহিত করিল। কহিল, লোকের হিতকারী হইয়া উঠিবার হুজুক বিহারী ছেলেবেলা হইতেই আছে। মহেন্দ্র নিজেকে বিহারীর তুলনায় একান্ত অকপট অকৃত্রিম বলিয়া বাহবা দিবার চেষ্টা করিল। কহিল, ঔদার্য ও আত্মত্যাগের ভাঙড়ে মূঢ় লোক ভুলাইবার চেষ্টাকে আমি ঘৃণা করি, কিন্তু হায়, এই পরম নিশ্চেষ্ট অকৃমতার মাহাত্ম লোকে অর্থাৎ বিশেষ কোনো একটি লোক হয়তো বুঝিবে না। মহেন্দ্রের মনে হইতে লাগিল বিহারি যেন তাহার উপরে এও একটা চাল চালিয়াছে। বিনোদিনীর পদশব্দ শুনিয়া মহেন্দ্র তাড়াতাড়ি কাগজখানা মুড়িয়া তাহার উপরে চাপিয়া বসিল। স্নাত বিনোদিনী ঘরে প্রবেশ করিলে মহেন্দ্র তাহার মুখের দিকে চাহিয়া বিস্মিত হইয়া উঠিল। তাহার কী এক অপরূপ পরিবর্তন হইয়াছে! সে যেন এই কদিন আগুন জ্বালিয়া তপস্যা করিতেছিল। তাহার শরীর কৃশ হইয়া গেছে এবং সেই কৃশতা ভেদ করিয়া তাহার পাণ্ডুবর্ণ মুখে একটি দীপ্তি বাহির হইতেছে।
বিনোদিনী বিহারীর পত্রের আশা ত্যাগ করিয়াছে। নিজের প্রতি বিহারীর নিরতিশয় অবজ্ঞা কল্পনা করিয়া সে অহরাত্রে নিঃশব্দে দগ্ধ হইতেছিল। এই দাহ হইতে নিষ্কৃতি পাইবার কোনো পথ তাহার কাছে ছিল না। বিহারী যেন তাহাকে তিরস্কার করিয়া পশ্চিমে চলিয়া গেছে। তাহার নাগাল পাইবার কোনো উপায় বিনোদিনীর হাতে নাই। কর্মপরায়ণা নিরলস্যা বিনোদিনী কর্মের অভাবে এই ক্ষুদ্র বাসার মধ্যে যেন রুদ্ধশ্বাস হইয়া উঠিতেছিল। তাহার সমস্ত উদ্যম তাহার নিজেকে ক্ষত বিক্ষত করিয়া আঘাত করিতেছিল। তাহার সমস্ত ভাবি জীবনকে এই প্রেমহীন কর্মহীন আনন্দহীন বাসার মধ্যে এই রুদ্ধ গলির মধ্যে চিরকালের জন্য আবদ্ধ কল্পনা করিয়া তাহার বিদ্রোহী প্রকৃতি আয়ত্তাতীত অদৃষ্টের বিরুদ্ধে যেন আকাশে মাথা ঠুকিবার ব্যর্থ চেষ্টা করিতেছিল। যে মূঢ় মহেন্দ্র বিনোদিনীর সমস্ত মুক্তির পথ চারিদিক হইতে রুদ্ধ করিয়া তাহার জীবন কেমন সংকীর্ণ করিয়া তুলিয়াছে, তাহার প্রতি বিনোদিনীর ঘৃণা ও বিদ্বেষের সীমা ছিল না। বিনোদিনী বুঝিতে পারিয়াছিল সে মহেন্দ্রকে যে কিছুতেই আর দূরে ঠেলিয়া রাখিতে পারিবে না। এই ক্ষুদ্র বাসায় মহেন্দ্র তাহার কাছে ঘেঁষিয়া সম্মুখে আসিয়া বসিবে। প্রতিদিন অলক্ষ্য আকর্ষণে তিলে তিলে তাহার দিকে অধিকতর অগ্রসর হইতে থাকিবে। এই অন্ধকূপে এই সমাজভ্রষ্ট জীবনের পঙ্কসজ্জায় ঘৃণা এবং আসক্তির মধ্যে যে প্রাত্যহিক লড়াই হইতে থাকিবে তাহা অত্যন্ত বিভৎস। বিনোদিনী সহস্তে সচেষ্টায় মাটি খুঁড়িয়া মহেন্দ্রের হৃদয়ের অন্তঃস্থল হইতে এই যে একটা লোলো জিহ্বা লোলুপতা ক্লেদাক্ত সরীসৃপকে বাহির করিয়াছে, ইহার পুচ্ছপাশ হইতে সে নিজেকে কেমন করিয়া রক্ষা করিবে? একে বিনোদিনীর ব্যথিত হৃদয়, তাহাতে এই ক্ষুদ্র অবরুদ্ধ বাসা, তাহাতে মহেন্দ্রের বাসনা তরঙ্গের অহরহ অভিঘাত, ইহা কল্পনা করিয়াও বিনোদিনীর সমস্ত চিত্ত আতঙ্কে পীড়িত হইয়া ওঠে। জীবনে ইহার সমাপ্তি কোথায়? কবে সে এই সমস্ত হইতে বাহির হইতে পারিবে? বিনোদিনীর সেই কৃষ্ণ পাণ্ডুর মুখ দেখিয়া মহেন্দ্রের মনে ঈর্ষানাল জ্বলিয়া উঠিল। তাহার কি এমন কোনো শক্তি নাই যাহা দ্বারা সে বিহারী চিন্তা হইতে এই তপস্বিনীকে বলপূর্বক উৎপাটিত করিয়া লইতে পারে? ঈগল যেমন মেষ শাবককে এক নিমেষে ছোঁ মারিয়া তাহার সুদুর্গম অভ্রভেদী পর্বত নীড়ে উত্তীর্ণ করে, তেমনি এমন কি কোনো মেঘ পরিবৃত নিখিল বিস্তৃত স্থান নাই যেখানে একাকী মহেন্দ্র তাহার এই কোমল সুন্দর শিকারটিকে আপনার বুকের কাছে লুকাইয়া রাখিতে পারে? ঈর্ষার উত্তাপে তাহার ইচ্ছার আগ্রহ চতুর্গুণ বাড়িয়া উঠিল। আর কি সে এক মুহূর্ত বিনোদিনীকে চোখের আড়াল করিতে পারিবে? বিহারীর বিভীষিকাকে অহরহ ঠেকাইয়া রাখিতে হইবে, তাহাকে সুচগ্র মাত্র অবকাশ দিতে আর তো মহেন্দ্রের সাহস হইবে না? বিরহতাপে রমণীর সৌন্দর্যকে সুকুমার করিয়া তোলে, মহেন্দ্র এ কথা সংস্কৃত কাব্যে পড়িয়াছিল। আজ বিনোদিনীকে দেখিয়া সে তাহা যতই অনুভব করিতে লাগিল ততই সুখ মিশ্রিত দুঃখের সুতীব্র আলোড়নে তাহার হৃদয় একান্ত মথিত হইয়া উঠিল। বিনোদিনী ক্ষণকাল স্থির থাকিয়া মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল, তুমি কি চা খাইয়া আসিয়াছ? মহেন্দ্র কহিল, না হয় খাইয়া আসিয়াছি, তাই বলিয়া সহস্তে আর এক পেয়ালা দিতে কৃপণতা করিও না। পেয়ালা মুজভার দে রে। বিনোদিনী বোধ হয় ইচ্ছা করিয়া নিতান্ত নিষ্ঠুরভাবে মহেন্দ্রের এই উচ্ছ্বাসে হঠাৎ আঘাত দিল, কহিল, বিহারী ঠাকুরপো এখন কোথায় আছে খবর জানো? মহেন্দ্র নিমেষের মধ্যে বিবর্ণ হইয়া গেল, সে তো এখন কলিকাতায় নাই। বিনোদিনী কহিল, তাহার ঠিকানা কি? মহেন্দ্র কহিল, সে তো কাহাকেও বলিতে চাহে না। সন্ধান করিয়া কি খবর লওয়া যায় না? বিনোদিনী জিজ্ঞাসা করিল। মহেন্দ্র বলিল, আমার তো তেমন জরুরি দরকার কিছু দেখি না। দরকারি কি সব? আশৈশব বন্ধুত্ব কি কিছুই নয়? বিহারী আমার আশৈশব বন্ধু বটে, কিন্তু তোমার সঙ্গে তাহার বন্ধুত্ব দুদিনের, তবু তাগিদটা তোমারই যেন অত্যন্ত বেশি বোধ হইতেছে। বিনোদিনী কহিল, তাহাই দেখিয়ে তোমার লজ্জা পাওয়া উচিত,
বন্ধুত্ব কেমন করিয়া করিতে হয় তাহা তোমার অমন বন্ধুর কাছ হইতেও শিখিতে পারিলে না। মহেন্দ্র কহিল, সেজন্য তত দুঃখিত নহি, কিন্তু ফাঁকি দিয়া স্ত্রীলোকের মন হরণ কেমন করিয়া করিতে হয় সে বিদ্যা তাহার কাছে শিখিলে আজ কাজে লাগিতে পারিত। বিনোদিনী কহিল, সে বিদ্যা কেবল ইচ্ছা থাকিলেই শেখা যায় না, ক্ষমতা থাকা চাই। মহেন্দ্র কহিল, গুরুদেবের ঠিকানা যদি তোমার জানা থাকে তো বলিয়া দাও, এ বয়সে তাহার কাছে একবার মন্ত্র লইয়া আসি, তাহার পরে ক্ষমতার পরীক্ষা হইবে। বিনোদিনী বলিল, বন্ধুর ঠিকানা যদি বাহির করিতে না পারো তবে প্রেমের কথা আমার কাছে উচ্চারণ করিও না। বিহারী ঠাকুরপোর সঙ্গে তুমি যেরূপ ব্যবহার করিয়াছ তোমাকে কে বিশ্বাস করিতে পারে? মহেন্দ্র বলিল, আমাকে যদি সম্পূর্ণ বিশ্বাস না করিতে তবে আমাকে এত অপমান করিতে না, আবার ভালোবাসা সম্বন্ধে যদি এত নিঃসংশয় না হইতে তবে হয়তো আমার এত অসহ্য দুঃখ ঘটিত না। বিহারী পোষ না মানিবার বিদ্যা জানে, সেই বিদ্যাটা যদি সে এই হতভাগ্যকে শিখাইত তবে বন্ধুত্বের কাজ করিত। বিহারী যে মানুষ তাই সে পোষ মানিতে পারে না। এই বলিয়া বিনোদিনী খোলা চুল পিঠে মেলিয়া যেমন জানালার কাছে দাঁড়াইয়াছিল তেমনই দাঁড়াইয়া রহিল। মহেন্দ্র হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া মুষ্টিবদ্ধ করিয়া রোষ গর্জিত স্বরে কহিল, কেন তুমি আমাকে বারবার অপমান করিতে সাহস করো? এত অপমানের কোনো প্রতিফল পাও না, সে কি তোমার ক্ষমতায় না আমার গুণে? আমাকে যদি পশু বলিয়াই স্থির করিয়া থাকো তবে হিংস্র পশু বলিয়াই জানিও, আমি একেবারে আঘাত করিতে জানি না, এত বড় কাপুরুষ নই। বলিয়া বিনোদিনীর মুখের দিকে চাহিয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিল, তাহার পর বলিয়া উঠিল, বিনোদ, এখান হইতে কোথাও চলো, আমরা বাহির হইয়া পড়ি, পশ্চিমে হোক পাহাড়ে হোক যেখানে তোমার ইচ্ছে চলো, এখানে বাঁচিবার স্থান নাই, আমি মরিয়া যাইতেছি। বিনোদিনী কহিল, চলো এখনই চলো পশ্চিমে যাই। মহেন্দ্র কহিল, পশ্চিমে কোথায় যাইবে? বিনোদিনী কহিল, কোথাও নহে, এক জায়গায় দুদিন থাকিব না, ঘুরিয়া বেড়াইব। মহেন্দ্র কহিল, সেই ভালো, আজ রাত্রেই চলো। বিনোদিনী সম্মত হইয়া মহেন্দ্রের জন্য রন্ধনের উদ্যোগ করিতে গেল। মহেন্দ্র বুঝিতে পারিল বিহারীর খবর বিনোদিনীর চোখে পড়ে নাই। খবরের কাগজে মন দিবার মতো অবধান শক্তি বিনোদিনীর এখন আর নাই, পাছে দৈবাৎ সে খবর বিনোদিনী জানিতে পারে, সেই উদ্বেগে মহেন্দ্র সমস্ত দিন সতর্ক হইয়া রহিল।